দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর বেশি দিন বাকি নেই। এই নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো করছে সভা সেমিনার, পাশাপাশি হাতে নিচ্ছে নানা কর্মসূচি। 300টি আসনে কোন রাজনৈতিক দল থেকে কারা মনোনয়ন পেতে পারেন তা নিয়েই থাকছে আমাদের নিয়মিত প্রতিবেদন। আজকে আমরা জানবার চেষ্টা করব মানিকগঞ্জ 3 আসনের রাজনৈতিক পরিস্থিতি। মানিকগঞ্জ 3 আসনের বর্তমান সংসদ সদস্য স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন মনোনয়ন প্রত্যাশী। আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের মতে, তিনি মন্ত্রণালয়ের কাজের মধ্যেও তার নির্বাচনী এলাকার শহর থেকে তৃণমূল পর্যন্ত কাজ চালিয়ে যাচ্ছেন। এছাড়া এ আসনে ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছেন, বিশেষ করে স্বাস্থ্য খাতে। তার সমর্থকেরা বড় বড় শোডাউন করে সরকারের 15 বছরের উন্নয়নের চিত্র তুলে ধরছেন। এদিকে স্বাস্থ্যমন্ত্রী ছাড়াও এ আসন থেকে মনোনয়ন চাইবেন সাবেক জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাদরুল ইসলাম খান বাবলু। তিনি বলেন, দলীয় সকল কর্মকাণ্ডে অংশগ্রহণ সহ নানাভাবে কাজ করে যাচ্ছেন তিনি। 2018 সালেও তিনি মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এছাড়া জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তোসাদ্দেক হোসেন খান টিটু ও সাবেক সদস্য যুক্তরাষ্ট্র প্রবাসী ডক্টর রফিকুল ইসলামও মনোনয়ন প্রত্যাশী। নির্বাচনে গেলে বিএনপি থেকে এই আসনে মনোনয়ন প্রত্যাশী সাবেক মন্ত্রী প্রয়াত হারুনার রশিদ খান মন্নুর মেয়ে, মন্নু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রীতা। স্থানীয় নেতাকর্মীদের মতে, নির্বাচনে তার প্রধান চ্যালেঞ্জ এই আসনটি পুনরুদ্ধার করা। সেই টার্গেট নিয়েই নেতাকর্মীদের নিয়ে কাজ করে যাচ্ছেন। অপর মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক আহ্বায়ক, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জামিলুর রশিদ খান ও জেলা যুবদলের সাবেক সভাপতি এবং সাবেক সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা। এদিকে এ আসন থেকে নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রবীণ রাজনীতিবিদ ও বঙ্গবন্ধু সরকারের সাবেক সংসদ সদস্য, গণফোরামের সভাপতিমণ্ডলীর সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম খান কামাল। তিনি বিভিন্ন কাজের মধ্যেই নির্বাচনী প্রচার কাজ করে যাচ্ছেন বলে জানা গেছে। এছাড়া জাতীয় পার্টি থেকে এ আসনের নির্বাচনে মনোনয়ন চাইবেন প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ জহিরুল আলম রুবেল। হাটিপাড়া, ভাড়ারিয়া ও পুটাইল ইউনিয়ন ব্যতীত মানিকগঞ্জ সদর এবং সাটুরিয়া উপজেলা নিয়ে মানিকগঞ্জ 3 আসন। সবশেষ নির্বাচনে আসনটিতে ভোটার সংখ্যা ছিল 3 লাখের বেশি। সংখ্যার হিসেবে পুরুষ থেকে নারী ভোটার বেশি আসনটিতে। 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে আসনটিতে ধানের শীষ প্রতীকে জয়ী হয়েছিলেন নিজামুদ্দিন খান। নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের মফিজুল ইসলাম খান কামাল। এরপর 1996 সালের সপ্তম সংসদ নির্বাচনে নিজামুদ্দিন খান ধানের শীষ প্রতীক নিয়ে জয়ী হন। সেবার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির প্রার্থী এম এ মালেক। 2001 সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আসনটি যায় ধানের শীষ প্রতীকের হারুনার রশিদ খান মুন্নুর হাতে। তার সাথে লড়াইয়ে হারেন আওয়ামী লীগের প্রার্থী জাহিদ মালেক স্বপন। এরপরের বার আসনটিতে জয়লাভ করেন জাহিদ মালেক স্বপন। তার প্রতীক ছিল নৌকা। সেবার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির প্রার্থী হারুনার রশিদ খান মুন্নু। 2014 সালের দশম সংসদ নির্বাচনে আসনটিতে নৌকা প্রতীক নিয়ে জয়ী হন জাহিদ মালেক স্বপন। সেবার বিরোধী দলগুলো নির্বাচন বর্জন করায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এরপর সবশেষ 2018 সালের নির্বাচনে আসনটিতে পুনরায় জয় পান জাহিদ মালেক। এই আসনে কোন দল থেকে কে পেতে পারেন মনোনয়ন, আপনার মতামত জানান কমেন্টে। আপনার হিসাবে কে হচ্ছেন এই আসনের পরবর্তী এমপি, কার হাতে তুলে দিতে চান এলাকা উন্নয়নের দায়িত্ব কমেন্টে আমাদের জানান। আর বন্ধুদের সাথে নিউজটি শেয়ার করতে একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিওর জন্য পেজটি ফলো করে রাখুন এক্ষুনি। আপনাদের গঠনমূলক পরামর্শ ও মতামত আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা। আজকের সারাদিনের সাথেই থাকুন।